হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি খান ফয়সাল আহমেদ, লেকচারার ইন আইসিটি আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তো আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টার উপর পাঠদান করাবো সেটি হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি এর পঞ্চম চ্যাপ্টার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখব। তো আমরা জানি যে আমরা কম্পিউটার এমন একটি যন্ত্র যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। কখনো আমরা কম্পিউটারের মাধ্যমে গান শুনি, কখনো আমরা কম্পিউটারের মাধ্যমে ভিডিও দেখি, কখনো আমরা কম্পিউটারের মাধ্যমে গ্রাফিক্সের কাজ করি, কখনো আমরা কম্পিউটারের মাধ্যমে গ্রাফিক্সের কাজ করি, আবার কখনো কম্পিউটারের মাধ্যমে আমরা গেম খেলি। আর এই ধরনের কাজ করা হয় কিসের মাধ্যমে? তো এই ধরনের কাজ করার জন্য কম্পিউটারে আমরা ব্যবহার করি ভিন্ন ভিন্ন সফটওয়্যার অথবা ভিন্ন ভিন্ন প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো আসলো কোথা থেকে? এই প্রোগ্রামগুলো তৈরি করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তাই আমরা যদি এই অধ্যায়টা অধ্যয়ন করতে পারি, তাহলে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম করতে হয় সেটা আমরা জানতে পারবো, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারণাটা আমরা বিস্তারিতভাবে আমরা আলোচনা করতে পারবো। তো সর্বপ্রথম আমরা জানবো যে জিনিসটা, যে প্রোগ্রাম কি, প্রোগ্রাম মূলত কি। তো কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে দেওয়া ধারাবাহিকভাবে একগুচ্ছ কমান্ডের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। আর প্রোগ্রাম করার জন্য ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা প্রোগ্রাম করতে পারি সেটা আমি কিছুক্ষণ পরেই বলবো। তাহলে আমরা কি জানলাম? প্রোগ্রাম কি? যে কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে দেওয়া একগুচ্ছ নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়, আর প্রোগ্রাম করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তো এবার আমরা জানবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। তো আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছি যে প্রোগ্রাম করার জন্য ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের ভাষা, যে ভাষাগুলোকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। এখন ভাষাগুলোর মাধ্যমে আমরা কিভাবে কম্পিউটারকে কমান্ডগুলো দিব? আমরা কম্পিউটারের মাধ্যমে কোনো প্রোগ্রাম করার জন্য অঙ্ক বর্ণ সমন্বয়ে কম্পিউটারকে যখন একগুচ্ছ কমান্ড দিই তখন সেটাকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা আরও সহজভাবে দিতে পারি, যে প্রোগ্রাম যে ভাষার মাধ্যমে রচনা করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম করেছি। আমি এখানে কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লিখি। দেখো, আমি এখানে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লিখেছি। প্রথমটা লিখেছে সি ভাষা, সি প্লাস প্লাস ভাষা, ফোরটান ভাষা, প্যাসকেল ভাষা এবং পাইথন ভাষা। এখানে যতগুলো আমি ভাষার নাম লিখেছি প্রত্যেকটা ভাষার মাধ্যমে আমরা প্রোগ্রাম রচনা করতে পারি। তো এতগুলো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আমরা লিখেছি, অর্থাৎ সর্বপ্রথম আমরা 1945 সালে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম করেছিলাম। 1945 সাল থেকে শুরু করে আজ এই দিন পর্যন্ত আমরা অনেক শত শত প্রোগ্রামিং ভাষার মাধ্যমে আমরা প্রোগ্রাম করা শিখেছি। তো আমরা এখান থেকে কি জানতে পারলাম? আমি আবারও বলতেছি, আমরা এইটুকুর মধ্যে তোমাদের মনে হয় ক্লিয়ার হয়ে গেছে যে আসলে প্রোগ্রামটা কি। কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে দেওয়া ধারাবাহিকভাবে একগুচ্ছ কমান্ডের সমষ্টিকে প্রোগ্রাম বলে, আর প্রোগ্রাম যে ভাষার মাধ্যমে রচনা করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। এখানে আমি কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লিখেছি, সি ভাষা, সি প্লাস প্লাস ভাষা, ফোরটান ভাষা, প্যাসকেল ভাষা এবং পাইথন ভাষা। এখন আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাবো কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম করতে হয়। তো এখানে আমি এখন তোমাদেরকে দেখাবো যে সি ভাষা ব্যবহার করে, আমি জাস্ট সি ভাষায় এই অধ্যায়ে আমাদের অনেক প্রোগ্রাম শিখতে হবে, তো আমি এখানে সিম্পল একটা বোঝানোর জন্য আমি একটা ছোট্ট প্রোগ্রাম করব সি ভাষা ব্যবহার করে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আসলে যে আসলে প্রোগ্রামটা আমরা ভাষা ব্যবহার করে কিভাবে করি।
তো এখন আমরা শিখবো যে সি ভাষা, সি একটি প্রোগ্রামিং ভাষা, সি ভাষা ব্যবহার করে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য কিভাবে প্রোগ্রামটা লিখতে হয়। তো আমরা সবসময় আমাদের থিঙ্কিং করতে হবে, তো তার আগে জেনে নিই আচ্ছা হলো আমরা যে প্রোগ্রাম শিখবো, যে প্রোগ্রামের মৌলিক সংগঠন অর্থাৎ প্রোগ্রামের বেসিক অর্গানাইজেশন বা মৌলিক সংগঠন কয়টি। তো প্রোগ্রামের মৌলিক সংগঠন হচ্ছে তিনটি। তো আমরা যে কোনো বিষয়ের উপর প্রোগ্রাম করতে গেলে তো আমাদের আগে থিঙ্কিং করতে হবে এই তিনটা বিষয়। এক নম্বর বিষয়টা হচ্ছে তো ইনপুট, দুই নম্বর বিষয়টা হচ্ছে আউটপুট, এবং তিন নম্বর বিষয়টা হচ্ছে প্রসেস, এবং তিন নম্বর বিষয়টা হচ্ছে আউটপুট। তো যে কোনো প্রোগ্রাম করার আগে আমাদের এই তিনটা বিষয় অবশ্যই আমাদের ফলো করতে হবে, যে আমাদের ইনপুটটা কেমন হবে, আমাদের প্রসেসটা কেমন হবে, এবং আমাদের আউটপুটটা কেমন হবে। তো এবার আসি আমরা, তো আমাদের বিষয় ছিল কি যে সি ভাষা ব্যবহার করে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। যখন আমি সি ভাষা ব্যবহার করে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করব, তখন আমরা জানি যে যখন কোনো ভাষা ব্যবহার করে আমরা প্রোগ্রাম করব, তখন প্রত্যেকটা ভাষার একটা নির্দিষ্ট ব্যাকরণ থাকে এবং এই ব্যাকরণ ফলো করে কিন্তু আমাদের প্রোগ্রাম করতে হয়। তেমনি সি ভাষার নির্দিষ্ট ব্যাকরণ আছে, ব্যাকরণ অনুযায়ী আমরা প্রোগ্রামটা করব। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যখন আমি সি ভাষা ব্যবহার করে দুইটি সংখ্যা যোগফল নির্ণয় করব, তখন অবশ্যই আমাদের দুইটি সংখ্যা ইনপুট করাতে হবে। তো আমি প্রথমে লিখতে পারি, এখানে আমি লিখি যে ইন্টেজার এ কমা বি সেমি। তো তার মানে এখানে দেখো যে আমি কি লিখেছি, আইএনটি এ কমা বি, এ কমা বি আর সেমি কমা। এখানে আইএনটিটা কি, এখানে আইএনটিকে বলা হয় সি ভাষায়, সি ভাষায় যদি সি এর ব্যাকরণ অনুযায়ী আইএনটিকে বলা হয় কিওয়ার্ড। আইএনটিকে কি বলা হয়, কিওয়ার্ড। তাহলে এখন আমরা জানতে পারবো যে কিওয়ার্ডটা কি। তো কিওয়ার্ডটা হচ্ছে সি ভাষায় ব্যবহৃত কিছু সংরক্ষিত শব্দ যা একটি নির্দিষ্ট অর্থ বহন করে। এভাবে আমরা সি ভাষায় বিভিন্ন ধরনের আমরা কিওয়ার্ড ব্যবহার করব। তেমনি আমরা এখানে সি ভাষার একটি কিওয়ার্ড ব্যবহার করেছি আইএনটি। এখানে আইএনটির অর্থ কি, আমরা যদি বলি যে আমি দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই, তাহলে পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইন্টেজার টাইপ। তো এই ইন্টেজার টাইপের সি ভাষায় যে কিওয়ার্ডটা ব্যবহৃত হয় তার নাম হচ্ছে আইএনটি। তাহলে আমরা কি বললাম যে আমরা যদি সি ভাষায় পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে চাই তাহলে ইন্টেজার, ইন্টেজার টাইপ। তো ইন্টেজার টাইপের ডাটার জন্য যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে আইএনটি। তাহলে এখানে ইন্টেজার টাইপের ডাটার কিওয়ার্ডটা কি, আইএনটি কিওয়ার্ড। তাহলে ইন্টেজার ডাটার, ইন্টেজার টাইপের ডাটার কিওয়ার্ডটা হচ্ছে আইএনটি। তাই আমি এখানে লিখছি যে আইএনটি, যখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব তখন অবশ্যই আমাদের এখানে আইএনটি কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। এবার আইএনটি পরে আমি এখানে একটা কিছু স্পেস দেওয়ার পরে আমি যে দুইটা সংখ্যা ইনপুট করব, তাহলে অবশ্যই কম্পিউটার এই দুইটা সংখ্যা কম্পিউটারের মেমোরির মধ্যে রাখবে। এখন আমরা জানি কম্পিউটারে আমরা দুইটা মেমোরি বেসিক্যালি ব্যবহার করি, একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর একটা হচ্ছে রিড অনলি মেমোরি। তাহলে কম্পিউটার এই যখন আমি দুইটি সংখ্যা ইনপুট করব, এই ডাটা দুটোকে কোথায় রাখবে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে রাখবে। এখন র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে ডাটা দুটোকে রাখার জন্য আমরা একটা নির্দিষ্ট জায়গা দিই, একটা জায়গা বলে দিই, এবং উক্ত জায়গার মধ্যে ডাটা দুটো, ডাটা দুইটি স্টোর হয়ে থাকে। তাহলে এখানে দুইটি ডাটা স্টোর হয়ে থাকবে, এজন্য আমি র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে যে লোকেশন, একটা লোকেশনের নাম দিয়েছি এ এবং একটা লোকেশনের নাম দিয়েছি বি। তাহলে এই লোকেশন গুলোকে কি বলা হয়, এই লোকেশন গুলোকে আমরা প্রোগ্রামের ভাষায় বলি ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল অথবা বাংলায় বলি এটাকে চলক। এই লোকেশন দুইটা, যেহেতু আমি দুইটি সংখ্যা যোগফল নির্ণয় করতে চাই, সেহেতু এখানে আমি প্রথমে কি করেছি, প্রথমে একটা কিওয়ার্ডের নাম ঘোষণা করেছি যে আমি এখানে দুইটা পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই। তো পূর্ণ সংখ্যার জন্য আমরা যে কিওয়ার্ডটা ঘোষণা করেছি তার নাম হচ্ছে আইএনটি। এর আগেও আমি বলেছি কিওয়ার্ডটা কি, যে সি ভাষায় ব্যবহৃত কিছু সংরক্ষিত শব্দ যা একটা নির্দিষ্ট কার্য সম্পন্ন করে এবং একটি নির্দিষ্ট অর্থ বহন করে থাকে। তাহলে এখানে আমি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই, দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই, এজন্য পূর্ণ সংখ্যাকে বলা হয় হচ্ছে ইন্টেজার টাইপ। এবং ইন্টেজার টাইপের জন্য আমি যে কিওয়ার্ডটা ব্যবহার করেছি তার নাম হচ্ছে আইএনটি। তাহলে এখানে আমি কিওয়ার্ডটা ঘোষণা করার পরে আমি একটা স্পেস দিয়েছি, স্পেস দেওয়ার পরে আমি যখন দুইটা সংখ্যা ইনপুট করব, যেহেতু আমি দুইটা সংখ্যা যোগফল নির্ণয় করতে চাই, যেহেতু আমি দুইটা সংখ্যা ইনপুট করব, এই সংখ্যা দুটো কোথায় রাখবো, এই সংখ্যা দুটো রাখবো হচ্ছে আমরা মেমোরির ভিতরে। অর্থাৎ যখন আমি দিব সংখ্যা দুটোকে কম্পিউটারকে আমি দিব বাইরে থেকে, তখন সংখ্যা দুটো কম্পিউটার মেমোরির মতো রাখবে। এখন সংখ্যা দুটো কম্পিউটার, আমরা জানি কম্পিউটারে আমরা দুইটা মেমোরি ব্যবহার করি, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। তাহলে কম্পিউটার এই ডাটা দুটোকে কোন মেমোরিতে রাখবে, র্যামে রাখবে না রমে রাখবে? কম্পিউটার এই ডাটা দুটোকে কার মধ্যে রাখবে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে রাখবে। এখন কথা হচ্ছে
র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে এই দুইটি ডাটা রাখার জন্য আমি একটি নির্দিষ্ট জায়গার নাম দিই, যে জায়গাকে প্রোগ্রামের ভাষায় বলা হয় ভেরিয়েবল অথবা চলক। প্রোগ্রামের ভাষায় আমি আবারও বলতেছি, যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে আমি ডাটা রাখার জন্য যে জায়গার নাম দিই বা যে লোকেশনের নাম দিই, সেই লোকেশনকে বলা হয় ভেরিয়েবল। এখানে ভেরিয়েবলের নাম হিসেবে আমি ইংরেজি ক্যাপিটাল লেটার অর্থাৎ ইংরেজি স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত যে কোনো ক্যারেক্টারকে আমি ব্যবহার করতে পারি। এজন্য এখানে আমি দুইটি ভেরিয়েবল নিয়েছি, একটা এ আর একটা হচ্ছে বি। এখানে যে এ আর বি নিতে হবে তার কোনো কথা নাই, তুমি এখানে পি নিতে পারো, আবার তুমি এখানে কি নিতে পারো, কিউ নিতে পারো। অর্থাৎ আমরা যে কোনো আমরা এখানে চলক হিসেবে এ থেকে জেড পর্যন্ত যে কোনো ক্যারেক্টারকে আমরা ব্যবহার করতে পারি। তো আমাদের তাহলে এই জিনিসটা কি, যে আমরা তাহলে আমি বলেছিলাম যে যে কোনো প্রোগ্রাম করার আগে আমার থিংকিং করতে হবে, যে আমার ইনপুট দিতে হবে। তাহলে আমি এই লাইনটাকে বলতে পারি ইনপুট, কি বলতে পারি ইনপুট। তাহলে এই লাইনটাকে আমি বলতে পারি হচ্ছে ইনপুট। এবার যখন আমি ইনপুট দিব, আমি জানি কম্পিউটার খুবই বোকা একটা যন্ত্র, আমি কম্পিউটারের মাধ্যমে কি কাজ করতে চাচ্ছি সেই কাজটা করার জন্য কম্পিউটারকে প্রসেসটা আমাকে দিয়ে দিতে হবে। তাহলে প্রসেসটা কি, আমি কি কাজ করতে চাচ্ছি, যে আমি দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই। তাহলে যোগফল নির্ণয় করার জন্য আমাকে কম্পিউটারকে কমান্ডটা দিতে হবে। তাহলে কমান্ডটা কেমন হবে, আমি যখন মনে মনে করো যে পি মধ্যে 5 রাখবো, কিউর মধ্যে 5 রাখবো, তাহলে কম্পিউটার আমাদেরকে নিশ্চয়ই ফলাফল দিবে কি, যদি আমি দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করি অবশ্যই ফলাফল দিবে হচ্ছে 10। এই জন্য কম্পিউটারকে আমি এখানে একটা সূত্র লিখে দিই, সাম সমান সমান পি প্লাস কিউ। তাহলে যখন আমি সাম সমান সমান পি প্লাস কিউর সূত্রটা দিয়ে দিলাম, তখন পি আর কিউ যোগফল কার মতো থাকবে, সামের মতো থাকবে। তখন আমি সামের মতো থেকে ফলাফলটাকে আমি কি করতে পারবো, ফলাফলটাকে আমি সংগ্রহ করতে পারবো। তাহলে এখানে ফলাফল সংগ্রহ করার জন্য লিখে দিলাম যে প্রিন্টএফ। এখানে প্রিন্টএফ কি, আমি এখনই বলবো প্রিন্টএফ সাম সাম সমান সমান মডুলাস অফ টি ইজ ইকুয়াল টু সাম। তাহলে যখন তাহলে এই লাইনটা কি আর এই লাইনটা কি, তাহলে এটা হচ্ছে তার পরবর্তী স্টেপ ছিল প্রসেস। তাহলে আমি এটাকে বলতে পারি হচ্ছে প্রসেস, আর এই লাইনটাকে আমি বলতে পারি হচ্ছে আউটপুট। তাহলে এই লাইনটাকে আমি বলতে পারি হচ্ছে আউটপুট। তাহলে দেখো এখানে আমি কিন্তু সি ভাষা ব্যবহার করে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করেছি। এবার আমি যখন কম্পিউটারকে দুইটা ইনপুট দিব, মনে করো পাস পাস, কম্পিউটার ফলাফল কত দিবে 10। এই 10টা আমরা কার মধ্যে পাবো, সামের মধ্যে। তাহলে এখানে প্রিন্ট এফটা কি, প্রিন্ট এফটা হচ্ছে সি তে ব্যবহৃত, সি ভাষায় ব্যবহৃত একটি লাইব্রেরি ফাংশন যা একটি নির্দিষ্ট কাজ করে। তাহলে প্রিন্ট এফ কি কাজ করে, কোন ডকুমেন্ট স্ক্রিনে প্রদর্শন করে। কোথায় প্রদর্শন করে, স্ক্রিনে। দেখো আমি এখানে যখন সাম সমান সমান পি প্লাস কিউ দিয়েছি, দুইটা ডাটার মধ্যে রাখবো এই প্রিন্ট এফ, তখন আমাদেরকে যখন প্রোগ্রামের এটা আউটপুট, মনে করো এটা আউটপুট, যে আউটপুট যখন আমি এই প্রথম ডাটাটা স্টোর করতেছি তা সেটা পির মতো থাকতেছে, দ্বিতীয় যখন কিবোর্ড থেকে মানটা দিচ্ছি সেটা কিউর মতো থাকতেছে, এবং ফলাফলটা কার মধ্যে আসতেছে, ফলাফলটা আসতেছে হচ্ছে সামের মধ্যে। তাহলে এই আউটপুট স্ক্রিনে, এই যে আউটপুট স্ক্রিনে যে ফলাফলটা প্রদর্শন করলো, এটা কোন ফাংশন, প্রিন্ট এফ ফাংশন। তাহলে প্রিন্ট এফ ফাংশনের কাজ, এই প্রিন্ট এফ ফাংশনের কাজ হচ্ছে কোন ডকুমেন্টকে স্ক্রিনে প্রদর্শন করে। এভাবে আমরা দেখো এভাবে আমরা সি ভাষা ব্যবহার করে আমরা বিভিন্ন বিষয়ের উপর আমরা প্রোগ্রাম রচনা করতে পারি। তাহলে আমি আবার প্রথম থেকে একটু বলি আমরা আজকে শিখতেছিলাম যে সর্বপ্রথম আমাদের টপিকসের নাম ছিল প্রোগ্রাম। তাহলে আমি প্রোগ্রামের সঙ্গে বলছিলাম কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে দেওয়া ধারাবাহিকভাবে একগুচ্ছ কমান্ডের সমষ্টিকে প্রোগ্রাম বলে, এবং তারপর বলেছিলাম যে প্রোগ্রাম যে ভাষার মাধ্যমে রচনা করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। আমি অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বলছিলাম, সি, সি প্লাস প্লাস, পাইথন, অ্যালগল, ভিজুয়াল বেসিক ইত্যাদি। তো এদের মধ্যে আমি বলেছিলাম যে সি ভাষা ব্যবহার করে, অর্থাৎ সি ভাষা, সি একটা প্রোগ্রামিং ভাষা, তো সি ভাষা ব্যবহার করে দেখো একটা আমি প্রোগ্রাম করছি, যে আমি সি ভাষা ব্যবহার করে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করছি। যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য প্রথমে আমি দুইটা সংখ্যা ইনপুট করেছি, তারপর হচ্ছে সূত্র দিয়েছি, তারপর হচ্ছে আমাকে ফলাফল দিয়েছে। দেখো আমি ধারাবাহিকভাবে কিন্তু কাজগুলো করেছি। তাহলে আমার সংজ্ঞার সাথে কিন্তু উদাহরণের মিল আছে, যে আমি বলেছি কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে দেওয়া ধারাবাহিকভাবে একগুচ্ছ কমান্ডের সমষ্টিকে প্রোগ্রাম বলে। তো এখানে দেখো সি ভাষার মাধ্যমে কিন্তু আমি ধারাবাহিকভাবে কমান্ডগুলো দিয়েছি, আমি প্রথমে ইনপুট দিয়েছি, তারপর সূত্র দিয়েছি, তারপরই কিন্তু ফলাফল পেয়েছি। এখানে কিন্তু কখনোই আমি আগে ফলাফল পাইনি,
তারপরে সূত্র দিইনি, তারপর কিন্তু ইনপুট করিনি। আমি কিন্তু কমান্ডগুলোকে ধারাবাহিক ভাবে দিয়েছি, আমি আবারও বলছি কমান্ডগুলোকে কিন্তু আমি ধারাবাহিক ভাবে দিয়েছি। প্রথমে সূত্র দিয়েছি, প্রথমে ইনপুট দিয়ে সরি প্রথমে ইনপুট দিয়েছি, তারপর প্রসেস দিয়েছি, তারপরে কিন্তু আমরা ফলাফল পেয়েছি। এই জন্য প্রোগ্রামের সঙ্গে বলা হয়েছে কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে দেওয়া ধারাবাহিকভাবে একগুচ্ছ কমান্ডের সমষ্টিকে প্রোগ্রাম বলে। তো এখান থেকে আমরা আরো একটা জিনিস জানতে পারছি যে প্রোগ্রামের মৌলিক সংগঠন। তো প্রোগ্রামের মৌলিক সংগঠন কয়টি? তিনটি। এক নম্বর হচ্ছে ইনপুট, দুই নম্বর হচ্ছে প্রসেস, এবং তিন নম্বর হচ্ছে আউটপুট। তো আমরা যতটুকু অংশ পড়লাম প্রোগ্রাম, তারপর পড়েছি প্রোগ্রাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর পড়লাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংগঠন। তো প্রোগ্রামের সংগঠন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, প্রোগ্রামের সংগঠন। তো এখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষা হতে পারে দেখো, যতটুকু অংশ পড়িয়েছি ততটুকু অংশের পরে কি কি প্রশ্ন পরীক্ষা হতে পারে। তো এখান থেকে মূলত জ্ঞানমূলকে দুইটা প্রশ্ন হতে পারে, জ্ঞানমূলক এক প্রোগ্রাম কি, জ্ঞানমূলক দুই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, এবং অনুধাবনমূলকে একটি প্রশ্ন হতে পারে প্রোগ্রামের সংগঠন লিখো। তাহলে প্রোগ্রামের সংগঠন লিখো, প্রোগ্রামের সংগঠন কয়, প্রোগ্রামের সংগঠন কয়টি? তিনটি, ইনপুট প্রসেস আউটপুট। এবার আসি আমরা, তাহলে আমরা প্রোগ্রাম কি জানতে পারলাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি আমরা জানতে পারলাম, এবার আমরা জানবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রজন্ম। তো আমরা প্রোগ্রাম কি জানতে পারছি, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জানতে পারছি, আমরা প্রোগ্রামের সংগঠন জানতে পারছি, এবার আমরা জানবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রজন্ম। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রজন্ম, আমি একটু আগে কিন্তু যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাদেরকে পড়াচ্ছিলাম, তখন তোমরা দেখেছো আমি ওখানে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লিখেছিলাম। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রোগ্রাম করা শুরু হয়েছিল 1945 সালে। 1945 সাল থেকে শুরু করে আজ এই পর্যন্ত আমরা অনেকগুলো ভাষা ব্যবহার করে প্রোগ্রাম করেছি। তো 1945 সাল থেকে আমরা এই দিন পর্যন্ত যতগুলো প্রোগ্রামিং ভাষার মাধ্যমে প্রোগ্রাম করেছি, যদি তুমি এটাকে জেনারেশন করতে চাও তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জেনারেশন হচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জেনারেশন অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রজন্ম হচ্ছে পাঁচটা। আমি এখানে পাঁচটা প্রজন্মের নাম লিখতেছি। তো প্রথমটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, ফার্স্ট, তারপর একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, তারপর একটা হচ্ছে থার্ড জেনারেশন, তারপর একটা হচ্ছে ফোর্থ জেনারেশন, এবং তারপর একটা হচ্ছে ফিফথ জেনারেশন। এখন আমরা আসি যে ফার্স্ট জেনারেশন তার সময়কাল কত ছিল। ফার্স্ট জেনারেশন তার সময়কাল আনুমানিক ধারণা করা হয়েছিল 1945, সেকেন্ড জেনারেশন ছিল 1950, থার্ড জেনারেশন 1960, ফোর্থ জেনারেশন 1970, এবং ফিফথ জেনারেশন হচ্ছে 1980। তো 1945 সালে ফার্স্ট জেনারেশন, তখন আমরা কোন ভাষা ব্যবহার করে প্রোগ্রাম করতাম, তখন আমরা যে ভাষা ব্যবহার করে প্রোগ্রাম করতাম তার নাম ছিল হচ্ছে যান্ত্রিক ভাষা। যান্ত্রিক ভাষা, এবং 1950 সালে আমরা যে ভাষা ব্যবহার করে প্রোগ্রাম করতাম তার নাম ছিল, এখানে আমরা প্রত্যেকটা ভাষা সম্পর্কে জানবো এবং প্রত্যেকটা ভাষার সুবিধা অসুবিধা সম্পর্কে জানবো, তারপরে ছিল অ্যাসেম্বলি ভাষা। ১৯৬০ সালে আমরা যে ভাষা ব্যবহার করে প্রোগ্রাম করতাম তার নাম ছিল হচ্ছে হাই লেভেল ভাষা। ১৯৭০ সালে আমরা যে ভাষা ব্যবহার করে প্রোগ্রাম করতাম তার নাম ছিল হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ১৯৮০ সালে আমরা যে ভাষা ব্যবহার করে প্রোগ্রাম করেছি এখনো করতেছি তার নাম হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রজন্মগুলো বিশ্লেষণ করে দেখা যায়, সর্বপ্রথম আমরা 1945 সালে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করেছিলাম। তো প্রোগ্রামিং ভাষা, যে ভাষার মাধ্যমে আমরা প্রোগ্রাম করতাম তার নাম ছিল যান্ত্রিক ভাষা। সেকেন্ড জেনারেশনে 1950 সালে শুরু হয়েছিল, যে ভাষার মাধ্যমে আমরা প্রোগ্রাম করতাম তার নাম ছিল অ্যাসেম্বলি ভাষা। 1960 সালে আমরা যে ভাষা ব্যবহার করে প্রোগ্রাম করতাম তার নাম ছিল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখানে আমি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ দিই, যেমন সি ভাষা, যেমন সি ভাষা। আমি এখানে একটা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ দিই, যেমন হচ্ছে এসকিউএল। এই এসকিউএল কে আমরা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলি, এসকিউএল একটা ভাষা, আমরা ষষ্ঠ অধ্যায়ে জানতে পারবো এসকিউএল সম্পর্কে। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অথবা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আমরা উদাহরণ দিই প্রোলগ, প্রোলগ।
এই ভাষাটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ করা হয়। তো এভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি 1945 সাল থেকে শুরু করে 1980 সাল পর্যন্ত আমরা অনেকগুলো ভাষা ব্যবহার করেছি, কিন্তু এই ভাষাগুলো ছিল প্রত্যেকটা গঠন এবং বৈশিষ্ট্যের দিক থেকে আলাদা। তো এই প্রজন্মগুলোকে, এই ভাষাগুলোকে গঠন এবং বৈশিষ্ট্যের দিক, গঠন এবং বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তিনটা স্তরে ভাগ করা যায়। এই ভাষাগুলোকে, এই এই ভাষাগুলোকে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রজন্মকে আমরা গঠন এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তিনটা স্তরে ভাগ করতে পারি। তাহলে এবার আমরা বলবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্তর। তো এবার আমরা বলবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্তর। তো একটু আগে আমরা বলেছি যে পাঁচটা প্রজন্ম ছিল, এই পাঁচটা প্রজন্ম যতগুলো আমি ভাষার নাম বলেছি এই ভাষাগুলো গঠন এবং বৈশিষ্ট্যের দিক থেকে ভিন্ন ছিল। এই জন্যই গঠন এবং বৈশিষ্ট্যের উপর নির্ভর করে পাঁচটা প্রজন্মকে আমরা যদি ভাগ করি আমরা তিনটা স্তরে ভাগ করতে পারি। কয়টি স্তরে? তিনটা স্তরে। তো আমি প্রথম স্তরকে বলতে পারি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অথবা বাংলায় বলতে পারি আমি এর আগে যে পাঁচটা প্রজন্মের কথা বলছি, পাঁচটা প্রজন্মে যতগুলো ভাষার আমি নাম লিখেছিলাম তত এই ভাষাগুলোকে গঠন এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তিনটা স্তরে আমরা ভাগ করা যায়। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, দুই নম্বরটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং তিন নম্বরটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন দেখি লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন কোন ভাষা পড়ে। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে বেসিক্যালি যে দুইটা ভাষা পড়ে, একটা ভাষার নাম হচ্ছে যান্ত্রিক ভাষা এবং দুই নম্বর ভাষার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। মিড লেভেল আমরা বলতে পারি, মিড লেভেলের মধ্যে পড়ে সি, ফোরটান, এই দুই এই ভাষা ইটিসি, এবং হাই লেভেলের মধ্যে পড়ে হচ্ছে সি প্লাস প্লাস এবং পাইথন। তো দেখো আমি তিনটা প্রজন্ম অর্থাৎ তিনটা পাঁচটা প্রজন্মকে আমি তিনটা স্তরে ভাগ করছি। প্রথম স্তরের নাম লো লেভেল, মিড লেভেল, এবং দ্বিতীয় স্তরের নাম হাই লেভেল। লো লেভেলে পড়ে যান্ত্রিক ভাষা, অ্যাসেম্বলি ভাষা, মিড লেভেলে পড়ে হচ্ছে সি ভাষা, ফোরটান ভাষা, এবার হাই লেভেলে পড়ে হচ্ছে সি প্লাস প্লাস এবং পাইথন ভাষা। এখন আমরা এখানে এই স্তরগুলোর অর্থাৎ যান্ত্রিক ভাষা, অ্যাসেম্বলি ভাষা, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আমরা জানবো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো প্রথমে আমরা জানবো হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো প্রথমে আমরা জানি লো লেভেল ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা, লো লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে। আমরা জানি কম্পিউটার এবং কম্পিউটারের বোধগম্য ভাষাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে যান্ত্রিক ভাষা আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তো সর্বপ্রথম আমরা যান্ত্রিক ভাষা সম্পর্কে জানবো। তো আসে আমরা যান্ত্রিক ভাষা, যাকে ইংরেজিতে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। তো যান্ত্রিক ভাষা বলতে কি সর্বপ্রথম আমরা জেনে নিই, যান্ত্রিক ভাষা বলতে বোঝায় যন্ত্রের ভাষা, আর যন্ত্রের ভাষা বলতে বোঝায় বাইনারি শূন্য এবং এককে। আমি আবারও বলতেছি, যান্ত্রিক ভাষা বলতে বোঝায় যন্ত্রের ভাষা, আর যন্ত্রের ভাষা বলতে বোঝায় বাইনারি শূন্য এবং এককে। বাইনারি শূন্যকে লো ভোল্টেজ এবং বাইনারির এককে হাই ভোল্টেজ ধরে কম্পিউটারে প্রোগ্রাম রচনা করার পদ্ধতিকে যান্ত্রিক ভাষা বলা হয়। তো এই যান্ত্রিক ভাষার মাধ্যমে কেন আমরা প্রোগ্রাম করতাম, নিশ্চয়ই আমরা জানি যে যান্ত্রিক ভাষার কিছু সুবিধা ছিল, এই সুবিধা থাকার কারণে কিন্তু আমরা যান্ত্রিক ভাষার মাধ্যমে প্রোগ্রামিং করতাম। তো এখন আমরা জানবো যে যান্ত্রিক ভাষার কি কি সুবিধা ছিল, যান্ত্রিক ভাষার সুবিধা। তো এখন আমরা জানবো যান্ত্রিক ভাষার সুবিধাগুলো। তো যান্ত্রিক ভাষার এক নম্বর সুবিধা ছিল, যেহেতু যান্ত্রিক ভাষায় দুইটা অঙ্ক ব্যবহৃত হতো শূন্য এবং এক, তাই প্রোগ্রাম দ্রুত কার্যকরী হতো। তাহলে যান্ত্রিক ভাষার এক নম্বর সুবিধা কি? যান্ত্রিক ভাষার এক নম্বর সুবিধা ছিল হচ্ছে প্রোগ্রাম দ্রুত কার্যকরী হয়। এবার আসি আমরা যান্ত্রিক ভাষার দুই নম্বর সুবিধা,
এবার যান্ত্রিক ভাষার দুই নম্বর সুবিধা হচ্ছে অল্প পরিমাণ লজিক ব্যবহার করে প্রোগ্রাম করা যায়। কেন অল্প পরিমাণ লজিক? কয়টা লজিক? দুইটা লজিক। এক নম্বর লজিক হচ্ছে শূন্য মানে হচ্ছে ইয়েস, শূন্য মানে হচ্ছে নো, আর এক মানে হচ্ছে ইয়েস। তার মানে এখানে কয়টা লজিক ব্যবহার করতেছি আমরা? দুইটা লজিক। এই জন্য আমরা দুই নম্বর সুবিধায় বলছি যে অল্প পরিমাণ লজিক ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা যায়। তিন নম্বর সুবিধা, তিন নম্বর সুবিধায় আমরা আসি। তিন নম্বর সুবিধা হচ্ছে যে প্রোগ্রামে অর্থাৎ যান্ত্রিক ভাষায় তৈরিকৃত প্রোগ্রাম কম্পিউটারের মেমোরিতে জায়গা কম দখল করে। এবং চার নম্বর সুবিধা হচ্ছে যে চার নম্বর সুবিধা কি, যেহেতু যান্ত্রিক ভাষার মূল টার্ম হচ্ছে শূন্য এবং এক এবং কম্পিউটারের মূল টার্ম হচ্ছে শূন্য এবং এক, তার মানে যান্ত্রিক ভাষা আর কম্পিউটারের ভাষা এক, তাহলে যান্ত্রিক ভাষায় প্রোগ্রাম রচনা করতে গেলে আমরা কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। তাহলে চার নম্বর সুবিধা কি, যে যান্ত্রিক ভাষার মাধ্যমে আমরা প্রোগ্রাম করতে গেলে কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি। এবার আসি আমরা পাঁচ নম্বর সুবিধা। তাহলে পাঁচ নম্বর সুবিধা কি, যে পাঁচ নম্বর সুবিধা হচ্ছে যান্ত্রিক ভাষার মাধ্যমে কম্পিউটারের সার্কিটগুলোর ভুল ত্রুটি আমরা সংশোধন করতে পারি। তাহলে এই ধরনের সুবিধার কারণে আমরা যান্ত্রিক ভাষার মাধ্যমে প্রোগ্রাম করেছিলাম, কিন্তু যান্ত্রিক ভাষার সুবিধাগুলোর তুলনায় অসুবিধাগুলো ছিল বেশি। এবার আমরা জানবো যে যান্ত্রিক ভাষার অসুবিধাগুলো কি। তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে যান্ত্রিক ভাষার সুবিধাগুলো বোঝাতে পারছি। এবার আমরা জানবো যান্ত্রিক ভাষার অসুবিধাগুলো। তাহলে যান্ত্রিক ভাষার অসুবিধাগুলো কি কি এবার আমরা জানতে পারবো। তো যান্ত্রিক ভাষার এক নম্বর অসুবিধা হচ্ছে, যেহেতু যান্ত্রিক ভাষায় অসংখ্য শূন্য এবং অসংখ্য এক নিয়ে কাজ করতে হয়, তাই যান্ত্রিক ভাষায় প্রোগ্রাম করা কষ্টকর। যেহেতু এক নম্বর অসুবিধা কি, যে এক নম্বর অসুবিধা হচ্ছে যে যেহেতু যান্ত্রিক ভাষা অসংখ্য শূন্য এবং অসংখ্য এক নিয়ে কাজ করতে হয়, তাই যান্ত্রিক ভাষায় প্রোগ্রাম করা কষ্টকর। এবং দুই নম্বর অসুবিধা হচ্ছে যে দক্ষ প্রোগ্রামারের হতে হবে। কেউ যদি যান্ত্রিক ভাষার মাধ্যমে প্রোগ্রাম করতে চায় তাহলে অবশ্যই তার প্রোগ্রামিং নিয়ে অনেক দক্ষ হতে হবে। এবং তিন নম্বর অসুবিধা ছিল কি, তিন নম্বর অসুবিধা ছিল এক মেশিনে নির্ভরকৃত প্রোগ্রাম অন্য মেশিনে নির্ভর করা যায় না। এবং আমি আবারও বলতেছি, এক মেশিনে নির্ভরকৃত প্রোগ্রাম অন্য মেশিনে নির্ভর করা যায়। এখানে মেশিন বলতে কম্পিউটার বোঝানো হচ্ছে, অর্থাৎ একটি কম্পিউটার নির্ভরকৃত প্রোগ্রাম অন্য একটি কম্পিউটার নির্ভর করা যায় না। যান্ত্রিক ভাষায় প্রোগ্রাম করার জন্য একটি নির্দিষ্ট কম্পিউটারের প্রয়োজন হয়। এবং চার নম্বর অসুবিধা ছিল ডিবাগ করা কষ্টকর। তাহলে কি করা কষ্টকর? ডিবাগ। এখানে ডিবাগ শব্দের অর্থ কি? এখানে ডিবাগ শব্দের অর্থ হচ্ছে ভুল ত্রুটি খুঁজে বের করা। আমি আবারও বলতেছি, চার নম্বর অসুবিধা কি, ডিবাগ। এখানে ডিবাগ শব্দের অর্থ কি? ডিবাগ শব্দের অর্থ হচ্ছে ভুল ত্রুটি খুঁজে বের করা। তাহলে ভুল ত্রুটি খুঁজে বের করা কষ্টকর ছিল। এই ধরনের অসুবিধা থাকার কারণে কিন্তু আমরা যান্ত্রিক ভাষা কিছুদিন ব্যবহার করার পরে আমরা যান্ত্রিক ভাষা আর ব্যবহার করি নাই। এর পরবর্তীতে সেকেন্ড জেনারেশনে এসে যে ভাষা ব্যবহার করে আমরা প্রোগ্রাম করেছি সেই ভাষার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তাহলে এখন আমরা জানবো অ্যাসেম্বলি ভাষার সুবিধা এবং অসুবিধা। তার আগে একটু জেনে নিই যে যান্ত্রিক ভাষা সম্পর্কে আমরা পড়াশোনা করলাম, যান্ত্রিক ভাষা থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো যান্ত্রিক ভাষা থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষায় আসে অনুধাবনমূলকের জন্য, সেটা হচ্ছে 0,1 দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করা। আমি আবারও বলতেছি, যান্ত্রিক ভাষার উপর যে প্রশ্নটা পরীক্ষায় আসে অনুধাবনমূলকে, অর্থাৎ 2 মার্কসের জন্য, সেই প্রশ্নটার নাম হচ্ছে 0,1 দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করা। তাহলে আমরা নিশ্চয়ই জেনে গেছি 0,1 দিয়ে কোন ভাষা রচনা করা হয়, যান্ত্রিক ভাষা। তাহলে এই প্রশ্নটার উত্তরে যান্ত্রিক ভাষা সম্পর্কে লিখতে হবে। এবং প্রশ্নটা আবার অন্যভাবেও আসতে পারে, যে প্রশ্নটা এভাবে পরীক্ষায় আসতে পারে, শুধুমাত্র অঙ্ক ছাড়া, শুধুমাত্র শব্দ ছাড়া অঙ্কের মাধ্যমে প্রোগ্রাম করা যায়। আমি আবারও বলতেছি, প্রশ্নটা এভাবে আসতে পারে, শুধুমাত্র শব্দ ছাড়া অঙ্কের মাধ্যমে প্রোগ্রাম করা যায়। তাহলে অঙ্কের মাধ্যমে কোন ভাষার মাধ্যমে প্রোগ্রাম করা হয়, সেটা হচ্ছে যান্ত্রিক ভাষা। তাহলে এখান থেকে 2টা প্রশ্ন আসে, সেটা হচ্ছে 1, 0,1 দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করো, এবং প্রশ্ন নাম্বার দুই আসে, শুধুমাত্র শব্দ ছাড়া অঙ্কের মাধ্যমে প্রোগ্রাম করা যায়। তো এই দুইটা প্রশ্নে একই উত্তর লিখতে হবে, সেটা হচ্ছে যান্ত্রিক ভাষা সম্পর্কে। তাহলে এবার আমরা চলে যাই, যে আমরা চলে যাই অ্যাসেম্বলি ভাষায়। তাহলে তোমরা নিশ্চয়ই যান্ত্রিক ভাষা সম্পর্কে কিন্তু বুঝতে পারছো। এবার আমরা চলে যাই হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তো এবার আমাদের অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তো সর্বপ্রথম আমরা জানবো অ্যাসেম্বলি ভাষা কাকে বলে বা অ্যাসেম্বলি ভাষা কি। তো যে ভাষা সংকেত সহযোগে গঠিত হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে, অথবা তুমি বলতে পারো যে ভাষা সংকেতের মাধ্যমে রচনা করা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে। তো অ্যাসেম্বলি ভাষায় বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় না বা হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করা হয় না, শুধুমাত্র সংকেতের মাধ্যমে প্রোগ্রাম করা হয়, বিধায় এই ভাষাকে সাংকেতিক ভাষাও বলা যায়। তো আমি আবারও বলতেছি,
যে অ্যাসেম্বলি ভাষার অপর নাম হচ্ছে সাংকেতিক ভাষা, অর্থাৎ যে ভাষা সংকেত সহযোগে গঠিত হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলা হয়। অর্থাৎ অ্যাসেম্বলি ভাষায় কোনো প্রকার বাইনারি ও হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার না করে শুধুমাত্র ছোট ছোট সংকেত ব্যবহার করা হয় বিধায় এর অপর নাম বলা হয় সাংকেতিক ভাষা। তো আমরা দেখবো যে অ্যাসেম্বলি ভাষায় কেমন সংকেত ব্যবহার করা হয় বা ছোট ছোট সংকেত কি ব্যবহার করা হয়। দেখো, আমি দুটি সংখ্যার যোগফল আমি বলতে পারি, দুটি সংখ্যার যোগফল সামেশন। তো দুটি সংখ্যার যোগফলকে কি বলা হয়? সামেশন। অর্থাৎ যোগফলকে বলা হয় সামেশন। সামের পরিবর্তে আমি সামেশনের পরিবর্তে আমি অ্যাসেম্বলি ভাষায় সংখ্যাটা লিখতে পারি সাম। দেখো, সংক্ষিপ্ত সামেশনের সংক্ষিপ্ত রূপ সাম। আবার যদি তুমি বলো যে আমি দুটি সংখ্যা বিয়োগ করতে চাই বা বিয়োগ করতে চাই, তাহলে বিয়োগ করার জন্য কমান্ডটা কি হবে? বিয়োগ করার ইংরেজি হচ্ছে সাবস্ট্রাকশন। তো এই সাবস্ট্রাকশন থেকে আমি ছোট্টভাবে লিখতে পারি সা। তুমি যদি ভাগ করতে চাও তাহলে ভাগের ইংরেজি হচ্ছে ডিভিশন। ডিভিশনের জায়গায় তুমি যে সংকেতটা অ্যাসেম্বলি ভাষায় ব্যবহার করতে পারো তার নাম হচ্ছে ডিভ। তুমি যদি গুণ করতে চাও তাহলে গুণের জন্য তুমি যে কমান্ডটা ব্যবহার করবে তার নাম হচ্ছে মূল, MUL, মূল। তাহলে গুণের ইংলিশ হচ্ছে মাল্টিপ্লিকেশন, সেখান থেকে তুমি লিখতে পারো হচ্ছে MUL, মূল। এভাবে আমরা ছোট ছোট সংকেত ব্যবহার করে অ্যাসেম্বলি ভাষার মাধ্যমে আমরা প্রোগ্রাম করতে পারি। তাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে অ্যাসেম্বলি ভাষাটা কি, অ্যাসেম্বলি ভাষা সংকেতের মাধ্যমে গঠিত হয়। এবার আমরা আসি যে অ্যাসেম্বলি ভাষার সুবিধা, অ্যাসেম্বলি ভাষার সুবিধা। এবার আমরা বলবো অ্যাসেম্বলি ভাষার সুবিধা। আমরা জানি প্রত্যেকটা ভাষার কিন্তু সুবিধা আছে, সুবিধা না থাকলে কিন্তু আমরা ওই উক্ত ভাষাগুলোর মাধ্যমে প্রোগ্রাম করতে পারতাম না। তো এবার আসি আমরা অ্যাসেম্বলি ভাষার সুবিধা। তাহলে অ্যাসেম্বলি ভাষার এক নম্বর সুবিধা কি, একটু আগে আমরা বলছি যে অ্যাসেম্বলি ভাষায় ছোট ছোট সংকেত ব্যবহৃত হয়। যেহেতু ছোট ছোট সংকেত অ্যাসেম্বলি ভাষায় ব্যবহৃত হয় তাহলে অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম সংক্ষিপ্ত হয়। তাহলে এক নম্বর সুবিধা কি, অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম সংক্ষিপ্ত হয়। এখন এবার আসি আমরা দুই নম্বর সুবিধা। তাহলে দুই নম্বর সুবিধা কি, যেহেতু প্রোগ্রাম সংক্ষিপ্ত হবে তাহলে প্রোগ্রামে ভুলের পরিমাণ কম যায়। প্রোগ্রামে কি হয়, ভুলের পরিমাণ কম যায়। যেহেতু প্রোগ্রাম সংক্ষিপ্ত হয়, যদি প্রোগ্রাম যত বড় হবে প্রোগ্রামে ভুলের পরিমাণ তত বেশি যাবে, প্রোগ্রাম যত সংক্ষিপ্ত হবে ভুলের পরিমাণ তত কম যাবে। এবার আসি আমরা তিন নাম্বার, যেহেতু প্রোগ্রাম সংক্ষিপ্ত হয় তাহলে কম্পিউটারের মেমোরিতে স্পেসটাও কম লাগে। তাহলে অ্যাসেম্বলি ভাষায় তৈরিকৃত প্রোগ্রাম কম্পিউটারের মেমোরিতে স্পেসটা কম লাগে। তাহলে এ ধরনের আবার আরও একটা সুবিধা আছে, যদি তুমি কখনো মানুষ মাত্রকে ভুল হয়, তুমি প্রোগ্রাম করার সময় ভুল লিখতে পারো, তো অ্যাসেম্বলি ভাষায় ভুল সংশোধন করা যায়। তো এভাবে অ্যাসেম্বলি ভাষার সুবিধাগুলো আমরা জানলাম। তো এক নম্বর সুবিধা কি, প্রোগ্রাম সংক্ষিপ্ত হয়। দুই নম্বর সুবিধা কি, ভুলের পরিমাণ কম হয়। তিন নম্বর সুবিধা, কম্পিউটার মেমোরিতে জায়গা কম দখল করে। এবং চার নম্বর সুবিধা আমরা কি জানতে পারলাম, চার নম্বর সুবিধাটা আমরা এই মুহূর্তে আমরা চার নম্বর সুবিধা জানতে পারলাম, ভুল দিলেও ভুল সংশোধন করা যায়। এগুলো ছিল অ্যাসেম্বলি ভাষার সুবিধা। অ্যাসেম্বলি ভাষার যেমন সুবিধা ছিল তেমনি অ্যাসেম্বলি ভাষার অসুবিধাও ছিল। তাহলে অ্যাসেম্বলি ভাষা এবার আমরা জানবো যে অ্যাসেম্বলি ভাষার অসুবিধা। তো এবার আমরা জানবো অ্যাসেম্বলি ভাষার অসুবিধা। এবার আমরা জানবো অ্যাসেম্বলি ভাষার অসুবিধা। তাহলে অ্যাসেম্বলি ভাষার অসুবিধা কি, যে অ্যাসেম্বলি ভাষায় যেহেতু ছোট ছোট সংকেত ব্যবহৃত হয়, যেমন সা, তো সাম তো কম্পিউটার বোঝে না। এই সাম কি কম্পিউটার বোঝে? কম্পিউটার বোঝে শুধু শূন্য আর এক। তাহলে অ্যাসেম্বলি ভাষা কম্পিউটার বোঝে না, তাহলে কম্পিউটারকে কি করতে হয়, অনুবাদ করে দিতে হয়। তাহলে এক নম্বর অসুবিধা কি, যে এক নম্বর অসুবিধা হচ্ছে যে এই ভাষা কম্পিউটার বোঝে না। তো এই ভাষা কম্পিউটার বোঝে না। এবার আসি আমরা দুই নম্বর অসুবিধা। তাহলে দুই নম্বর অসুবিধা কি, দুই নম্বর অসুবিধা হচ্ছে যে অনুবাদকের প্রয়োজন। যখন তুমি এই ভাষা কম্পিউটার বুঝবে না, অবশ্যই কম্পিউটারকে এই ভাষাটাকে অনুবাদ করে দিতে হবে কম্পিউটারের ভাষায়। তো অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করার জন্য আমরা যে ট্রান্সলেটর অথবা বাংলায় বলতে পারো অনুবাদক প্রোগ্রাম, যে অনুবাদক প্রোগ্রামটা বেসিক্যালি আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। তো অ্যাসেম্বলারের কাজটা কি, অ্যাসেম্বলারের কাজটা হচ্ছে, আমরা অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে নেক্সট ভিডিওতে আমরা দেখতে পাবো। তো আমি তারপরে এখন একটু বলে দিচ্ছি যে অ্যাসেম্বলারের কাজটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে কম্পিউটারের ভাষায় পরিণত করে। তো দুই নম্বর অসুবিধা কি, যে অনুবাদকের প্রয়োজন হয়। যখন তুমি একটা অনুবাদক ব্যবহার করবে সেটাও তোমার কম্পিউটারে রাখতে হবে, তাহলে অনুবাদকটাও কম্পিউটারের মেমোরিতে জায়গা দখল করবে। তাহলে এটা একটা সবচেয়ে বড় অসুবিধা, যে দুই নম্বর অসুবিধা কি, অনুবাদকের প্রয়োজন হয়। তাহলে এখানে আমরা দুইটা অসুবিধা দেখলাম অ্যাসেম্বলি ভাষার, একটা হচ্ছে এ ভাষা কম্পিউটার বোঝে না, আর দুই নম্বরটা হচ্ছে অনুবাদকের প্রয়োজন হয়। তো এই ধরনের অসুবিধা থাকার কারণে আমরা অ্যাসেম্বলি ভাষার ব্যবহার করিনি, এর পরবর্তীতে আমরা ব্যবহার করেছি হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এখন আমরা জানবো আসলে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কি। তো এখন আমরা জানবো যে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কি। তো এর আগে একটু জেনে নিই যে অ্যাসেম্বলি ভাষা যখন আমরা বললাম যে অ্যাসেম্বলি ভাষা থেকে কি প্রশ্ন আসতে পারে, তারপর আমরা মিড লেভেল ল্যাঙ্গুয়েজে যাচ্ছি। তো অ্যাসেম্বলি ভাষা থেকে মূলত বেসিক্যালি দুইটা প্রশ্ন পরীক্ষায় হয়। একটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা ও যান্ত্রিক ভাষার মধ্যে পার্থক্য লিখো। আমি আবারও বলতেছি, অ্যাসেম্বলি ভাষা ও যান্ত্রিক ভাষার মধ্যে পার্থক্য লিখো। এবং দুই নম্বর যে প্রশ্নটা হয়,
যে দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষাকে কেন সাংকেতিক ভাষা বলা হয়। আমি আবারও বলতেছি যে এখানে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা ও যান্ত্রিক ভাষার মধ্যে পার্থক্য লিখো, এবং দুই নাম্বার প্রশ্নটা হয় যে অ্যাসেম্বলি ভাষাকে কেন সাংকেতিক ভাষা বলা হয়। তো আমি এর আগেও বলছি অ্যাসেম্বলি ভাষাকে কোনো সাংকেতিক ভাষা বলা হয় যে অ্যাসেম্বলি ভাষায় কোনো প্রকার বাইনারি সংখ্যা ব্যবহৃত হয় না অথবা হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহৃত হয় না, শুধুমাত্র সংকেত ব্যবহৃত হয় বিধায় একে সাংকেতিক ভাষা বলা হয়। এবং তার পরবর্তী এবার আমরা আসি মিড লেভেল ল্যাঙ্গুয়েজে। তো অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এবার আমরা বলবো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজকে বলা হয় হচ্ছে মধ্য স্তরের ভাষা। তো মধ্য স্তরের ভাষা কি? দেখো, আমরা যখন নিম্ন স্তরের ভাষা দুইটা বললাম, যে আমরা যান্ত্রিক ভাষা বললাম, আমরা অ্যাসেম্বলি ভাষা বললাম, এই দুইটা ভাষা প্রোগ্রাম করার জন্য একটি নির্দিষ্ট কম্পিউটারের প্রয়োজন হতো। অর্থাৎ যে কোনো কম্পিউটারে অ্যাসেম্বলি ভাষা ও যান্ত্রিক ভাষায় তৈরিকৃত প্রোগ্রাম নির্বাহ করা যেত না। তো মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা এমনই একটি ল্যাঙ্গুয়েজ যে যে ভাষায় তৈরিকৃত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে নির্বাহ করা যায়, অর্থাৎ একটি নির্দিষ্ট কম্পিউটারের প্রয়োজন হয় না। তাহলে মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? যে ভাষায় তৈরিকৃত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে নির্বাহ করা যায় এবং যে কোনো কম্পিউটারের সিস্টেম ইউনিটকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এটা আমরা আবারও বলতে, এটা অন্যভাবেও আমরা বলতে পারি যে যে ভাষায় বিগ বাইট মেমোরি অ্যাড্রেস এবং উচ্চতর ভাষার সুবিধা পাওয়া যায় তাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। যে সংখ্যাটা আমরা দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে যে ভাষায় তৈরিকৃত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে নির্ভর করা যায় এবং যে কোনো কম্পিউটারের সিস্টেম ইউনিটকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলে, অথবা যে ভাষায় তৈরিকৃত যে ভাষা বিগ বাইট মেমোরি অ্যাড্রেস এবং উচ্চতর ভাষার সুবিধা পাওয়া যায় তাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। তো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি কি কি? দুইটা ভাষাকে মিড লেভেলের মধ্যে ফেলা যায়, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ফোরটান। তো এই দুইটা ভাষাকে আমরা মিড লেভেলের মধ্যে ফেলতে পারি। তো এখান থেকে পরীক্ষা একটা প্রশ্ন তোমাকে দিয়ে দিতে পারে যে সি একটি মধ্য স্তরের ভাষা ব্যাখ্যা করো। প্রশ্নটা কিভাবে দিতে পারে? সি একটি মধ্য স্তরের ভাষা ব্যাখ্যা করো। তাহলে সি কে কেন মধ্য স্তরের ভাষা বলা হয়? প্রশ্নের উত্তর তুমি কিভাবে দিবা? যে সি ভাষার মাধ্যমে তৈরিকৃত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে নির্ভর করা যায় এবং যে কোনো কম্পিউটারের সিস্টেম ইউনিটকে নিয়ন্ত্রণ করতে পারে, তাই সি কে মধ্য স্তরের ভাষা বলা হয়। আবার তুমি উত্তরটা এভাবেও দিতে পারো যে সি এর মধ্যে সি বিগ বাইট মেমোরি অ্যাড্রেস, সি বিগ বাইট মেমোরি অ্যাড্রেস এবং উচ্চতর ভাষার সুবিধা পাওয়া যায় বলে সি কে মধ্য স্তরের ভাষা বলা হয়। তো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বোর্ডে অনেকবার আসছে সি কে কেন মধ্য স্তরের ভাষা বলা হয়, আমি মনে হয় বুঝাইতে পারছি। এবার আসি আমরা যে সি মিড লেভেল ভাষার সুবিধা। তাহলে আমরা সংজ্ঞার মধ্যে কিন্তু একটা সুবিধা কিন্তু আমরা পড়ে ফেলছি, সংজ্ঞার মধ্যে একটা সুবিধা পড়ে ফেলছি। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোনো কম্পিউটার নির্ভর করা যায়। এক নম্বর সুবিধা কি? যে কোনো কম্পিউটার নির্ভর করা যায়। এবার আসি আমরা দুই নম্বর সুবিধায়। তাহলে দুই নম্বর সুবিধার একটা আমরা জেনে নিই। তাহলে দুই নম্বর সুবিধা হচ্ছে যে প্রোগ্রামে ভুল সংশোধন করা যায়। তুমি যখন প্রোগ্রাম করতেছো প্রোগ্রামে ভুল হতেই পারে, তুমি প্রোগ্রামে কী করতে পারবে? ভুলগুলো শনাক্ত করতে পারবে। তো দুই নম্বর সুবিধা হচ্ছে ভুলগুলো শনাক্ত করা যায়, আর তিন নম্বর সুবিধা হচ্ছে যে ভুলগুলো সংশোধন করা যায়। তাহলে এ ধরনের সুবিধা থাকার কারণে আমরা কিন্তু মিড লেভেল ভাষায় আমরা প্রোগ্রাম করেছি, এখনও করতেছি। এখন আসি যে মিড লেভেল ভাষার যেমন সুবিধা আছে, সুবিধার তুলনায় তার অসুবিধাগুলো কিন্তু আছে। তো অসুবিধাটা কি? যে এই ভাষাটি এক নম্বর অসুবিধা হচ্ছে, এবার আমরা দেখব যে মিড লেভেল ভাষার অসুবিধাগুলো। তো সুবিধা আমরা জানলাম, এবার আমরা জানবো অসুবিধাগুলো। তো এবার আমরা জানবো যে অসুবিধাগুলো। তো এক নম্বর অসুবিধা আমরা বলতে পারি যে সি ভাষার এক নম্বর অসুবিধা হচ্ছে উচ্চ স্তরের ভাষার তুলনায় এ ভাষা কঠিন। তার মানে কি? এটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, তাহলে নিশ্চয়ই উচ্চ স্তরের ভাষার তুলনায় এ ভাষা কঠিন। এবং দুই নম্বর কথা হচ্ছে এ ভাষাও কম্পিউটার বোঝে না, এ ভাষা কম্পিউটার বোঝে না। শুধুমাত্র কম্পিউটার একটি ভাষায় বুঝতে পারে, সেটা হচ্ছে যান্ত্রিক ভাষা। যান্ত্রিক ভাষা ছাড়া কম্পিউটার কোনো ভাষায় বোঝে না। যেহেতু মিড লেভেল ভাষাও কম্পিউটার বোঝে না, তাই দুই নম্বর অসুবিধা কি? এ ভাষা কম্পিউটার বোঝে না। তাহলে কম্পিউটারকে বোঝাতে হবে, তাহলে কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা কী ব্যবহার করবো? অনুবাদক বা ট্রান্সলেটার। তাহলে তিন নম্বর অসুবিধা কি? যে অনুবাদকের প্রয়োজন হয়। তাহলে অনুবাদকের প্রয়োজন, তাহলে অনুবাদকের কম্পিউটারের মেমোরিতে জায়গা দখল করবে, এই জন্য তিন নম্বর অসুবিধা হচ্ছে অনুবাদকের প্রয়োজন হয়। এই ধরনের অসুবিধা থাকার কারণে কিন্তু আমরা মিড লেভেল ভাষায় প্রোগ্রাম করিনি, এবং আমরা করেছি হচ্ছে হাই লেভেল ভাষায়। এরপর এর পরবর্তীতে আমরা পড়বো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে যে বেসিক্যালি একটা প্রশ্নই পরীক্ষায় করা হয় সেটা হচ্ছে সি একটি সি কে কেন মধ্য স্তরের ভাষা বলা হয় ব্যাখ্যা করো, অথবা সি একটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যাখ্যা করো, যেটা অনুধাবনমূলকে আসে। তো আমি উত্তর এর আগেও বলে দিচ্ছি, আমি আরও একবার রিপিট করতেছি, সি একটি মধ্য স্তরের ভাষা। উত্তরটা কি? কারণ হচ্ছে যে ভাষায় তৈরিকৃত প্রোগ্রাম যে কোনো কম্পিউটার নির্বাহ করা যায় এবং যে কোনো কম্পিউটারের সিস্টেম ইউনিটকে নিয়ন্ত্রণ করতে পারে, তাই সি কে মিড লেভেল ভাষা বা মধ্য স্তরের ভাষা বলা হয়। আবার তুমি উত্তরটা এইভাবেও লিখতে পারো, সি ভাষায় বিগ বাইট ও মেমোরি অ্যাড্রেস এবং উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়, তাই সি কে মিড লেভেল ভাষা বলা হয়।
তো এবার আসে তোমরা মনে হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়ে গেছে, এবার আসে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে এবার আমাদের জানতে হবে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি। এবার আমাদের জানতে হবে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বাংলার উচ্চ স্তরের ভাষা। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে অনেকটা মানুষের কাছাকাছি ভাষা বলা হয়। তাহলে মানুষের কাছাকাছি ভাষা কোনটা? মানুষের মানুষ তো অনেক ভাষায় কথা বলে বা অনেক ভাষা, পৃথিবীর মানুষ বিভিন্ন স্থানে বলে বিভিন্ন ভাষায় কিন্তু কথা বলে। তাদের মধ্যে যে ভাষাটা সবচেয়ে সহজ সহজে যে ভাষাটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে ইংরেজি ভাষা। তাহলে আমরা বলতে পারি হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ইংরেজি ভাষার সদৃশ্য ভাষা, অথবা আমরা বলতে পারি যে ভাষায় তৈরিকৃত প্রোগ্রাম মানুষ সহজে বুঝতে পারে, লিখতে পারে ও মনে রাখতে পারে তাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। আমি আবারও বলতেছি যে ভাষায় তৈরিকৃত প্রোগ্রাম মানুষ লিখতে পারে, বুঝতে পারে ও মনে রাখতে পারে তাকে হাই লেভেল ভাষা বলা হয় বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো কয়েকটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের আমি নাম লিখতেছি সি প্লাস প্লাস ও পাইথন। তো এই ভাষাগুলোকে মোটামুটি ভাবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ এই ভাষার মাধ্যমে মানুষ সহজে প্রোগ্রাম লিখতে পারে, বুঝতে পারে এবং মনে রাখতে পারে। এবার আসি আমরা হাই লেভেল ভাষার সুবিধা। তো আমরা জানি যে হাই লেভেল ভাষার আসলেই সুবিধা আছে, অনেকগুলো সুবিধাই আছে। যেমন এক নম্বর সুবিধা কি, তাহলে নিম্ন স্তরের ভাষা কঠিন। তাহলে নিম্ন স্তরের ভাষা যখন কঠিন হবে তাহলে উচ্চ স্তরের ভাষা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সহজ। তাহলে এক নম্বর সুবিধা আমরা লিখতে পারি এ ভাষা নিম্ন স্তরের ভাষার তুলনায় অনেক সহজ। এবার দুই নম্বর আমরা লিখতে পারি যে যখন আমরা এই ভাষার মাধ্যমে সহজে প্রোগ্রাম করা যায় মানুষ, এই দুই নম্বর সুবিধা কি যে এই ভাষার মাধ্যমে সহজে মানুষ প্রোগ্রাম করতে পারে বা সহজে প্রোগ্রাম করা যায়। তিন নম্বর সুবিধা হচ্ছে যে ভুল শনাক্ত করা যায়, যদি এই ভাষায় প্রোগ্রাম করার সময় ভুল যায় ভুলগুলো শনাক্ত করা যায়। এবং চার নম্বর সুবিধা কি, ভুল সংশোধন করা যায়। এই ধরনের সুবিধার কারণে কিন্তু আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধার তুলনায় তার কিন্তু অসুবিধাও ছিল। দেখি আমরা কি কি অসুবিধা ছিল, তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এবার আমরা জানবো অসুবিধা। তো এবার আমরা জানবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের অসুবিধাগুলো। তো প্রথম অসুবিধা, এক নম্বর অসুবিধা, তো এক নম্বর অসুবিধা কি, তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এক নম্বর অসুবিধা ছিল কম্পিউটারের মেমোরিতে জায়গাটা বেশি দখল করে। তো এর অসুবিধাটা কি, কম্পিউটারের মেমোরিতে জায়গাটা বেশি দখল করে। আর দুই নম্বর অসুবিধা হচ্ছে এই ভাষায় প্রোগ্রাম করতে গেলে অবশ্যই প্রোগ্রামের ব্যাকরণ জানতে হবে, তো তা না হলে কিন্তু আমরা প্রোগ্রাম করতে পারবো না। তো মোটামুটি ভাবে তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা আমরা জানলাম। তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে, তো অনুধাবনমূলকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে। তো এক নম্বর প্রশ্ন হচ্ছে ইংরেজি ভাষার সদৃশ্য ভাষা ব্যাখ্যা করো, ইংরেজি ভাষার সদৃশ্য ভাষা ব্যাখ্যা করো যার মার্কস থাকে হচ্ছে 2। তো ইংরেজি ভাষার সদৃশ্য ভাষা কোনটা, তখন আমরা এক নিঃশ্বাসে লিখে দেবো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে উত্তরটা কেমন হবে, যে ভাষায় তৈরিকৃত প্রোগ্রাম মানুষ সহজে লিখতে পারে, বুঝতে পারে এবং মনে রাখতে পারে তাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। এই কারণে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ইংরেজি ভাষার সদৃশ্য ভাষা বলা হয়। প্রশ্ন নম্বর 2, নিম্ন স্তরের ভাষা এবং উচ্চ স্তরের ভাষার মধ্যে পার্থক্য লিখো, বা প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে দিতে পারে, নিম্ন স্তরের ভাষা বা উচ্চ স্তরের ভাষার এক নয় ব্যাখ্যা করো। আবার প্রশ্নটা এভাবে ঘুরিয়ে দিতে পারে যে নিম্ন স্তরের ভাষার দুর্বলতার কারণেই উচ্চ স্তরের ভাষার আবির্ভাব হয়েছে ব্যাখ্যা করো। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে এভাবে প্রশ্নগুলো করা হয়। এক নম্বর প্রশ্ন কি, ইংরেজি ভাষার সদৃশ্য ভাষা ব্যাখ্যা করো। দুই নম্বর প্রশ্ন হচ্ছে যান্ত্রিক ভাষা সরি লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য লিখো। তিন নম্বর প্রশ্ন হচ্ছে নিম্ন স্তরের ভাষার দুর্বলতার কারণে উচ্চ স্তরের ভাষার আবির্ভাব হয়েছে ব্যাখ্যা করো। এ ধরনের প্রশ্ন পরীক্ষায় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে করা হয়। তো আমরা মোটামুটিভাবে কিন্তু আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যান্ত্রিক ভাষা, অ্যাসেম্বলি ভাষা, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা জানতে পারছি। এবার আমরা পড়বো যে 4GL, অর্থাৎ 4GL, ফোর জেনারেশন, অর্থাৎ 4GL কি, ফোর জেনারেশন ল্যাঙ্গুয়েজটা আমরা পড়বো। তো এবার আমরা পড়বো 4GL, যেটাকে বলা হয়, এবার আমরা পড়বো 4GL ভাষাটা কি, ফোর জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো আবার এটার অপর নাম দেওয়া হয় অতি উচ্চ স্তরের ভাষাও বলা হয়, এটাকে ফোর জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলা হয় এবং অতি উচ্চ স্তরের ভাষাও বলা হয়, যেটা আমি একটা 4GL ল্যাঙ্গুয়েজ উদাহরণ দিই এসকিউএল। এসকিউএল স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা ফোর জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলি। তাহলে ফোর জেনারেশন ল্যাঙ্গুয়েজ কাকে বলে, যে কম্পিউটারে ব্যবহারকৃত অতি উচ্চ স্তরের ভাষাকে ফোর জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে এর উদাহরণটা কি, এসকিউএল, যার পূর্ণ রূপ হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এবার আসি আমরা যে 4GL ল্যাঙ্গুয়েজের সুবিধা, তাহলে 4GL ল্যাঙ্গুয়েজের সুবিধা কি, 4GL ল্যাঙ্গুয়েজের সুবিধাগুলো এবার আমরা জানবো। তাহলে 4GL ল্যাঙ্গুয়েজ
এর সুবিধাগুলো হচ্ছে, 1 নম্বর সুবিধা ডেটা সংরক্ষণ করা যায়। কি করা যায়? ডেটা সংরক্ষণ করা যায়। 2 নম্বর সুবিধা হচ্ছে, তুমি যখন ডেটা সংরক্ষণ করতে পারবা তখন ডেটাকে প্রক্রিয়াকরণ করতে পারবা। তাহলে 1 নম্বর সুবিধা ডেটা সংরক্ষণ করা যায়, 2 নম্বর সুবিধা হচ্ছে ডেটা, 2 নম্বর সুবিধা হচ্ছে ডেটা প্রক্রিয়াকরণ করা যায়, 3 নম্বর সুবিধা হচ্ছে রিপোর্ট তৈরি করা যায়। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে 4G ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ডেটাবেজের কাজ করে থাকি। তাহলে স্ট্রাকচারের কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটার কাজ কি? সাধারণত ডেটাবেজ। আমরা ষষ্ঠ অধ্যায়ে আমি আরো ভালো করে তোমাদেরকে পড়িয়ে দেবো ডেটাবেজটা কি। তো ডেটাবেজটা হচ্ছে, আমি এখন সংক্ষেপে বলি, ডেটাবেজটা ডেটা প্লাস বেস, যেটাকে বলা ডেটা শব্দের অর্থ পথ, আর বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি ও সমাবেশ। তো একটা যে কোনো প্রতিষ্ঠান বা একটা জায়গার ডাটাগুলোকে কম্পিউটারের যে প্রোগ্রামের মাধ্যমে সংরক্ষণ করে রেখে সেটাকে প্রসেস করা হয় তাকে ডাটাবেজ বলা হয়। আর এই ডাটাবেজের কাজগুলো করার জন্য ডাটা টেবিল তৈরি করা, ডাটা টেবিলের মধ্যে ডাটাগুলোকে স্টোর করে রাখা, একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা, শর্ত দিয়ে তথ্য খুঁজে বের করার জন্য আমরা একটা প্রোগ্রাম ব্যবহার করি বা আমরা একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, যে ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে এসকিউএল। তাহলে ডাটাবেজের এই কাজগুলো, ডাটা টেবিল তৈরি করা, তারপর হচ্ছে একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা, তারপর হচ্ছে অপ্রয়োজনীয় রেকর্ড মুছে ফেলা, তারপর হচ্ছে শর্ত দিয়ে তথ্য অনুসন্ধান করা, আরো অনেক অনেক কাজ, এই কাজগুলো করা হচ্ছে এসকিউএল এর মাধ্যমে। তো এই তাই আমি বলছি যে এসকিউএল কে বলা হয় 4G ল্যাঙ্গুয়েজ, যেটা সহজে ব্যবহার করে মানুষ কিন্তু ডাটাবেজের কাজগুলো করতে পারে। তাই আমি 1 নম্বর সুবিধা বলছি, ডাটা প্রক্রিয়াকরণ করা যায়। 2 নম্বর সুবিধা লিখছি, ডাটা সংরক্ষণ করা যায়। এবং 3 নম্বর সুবিধা রাখছি, যে ডাটাবেস থেকে তুমি প্রয়োজন অনুযায়ী রিপোর্টগুলো তৈরি করতে পারবে। তো 4GL এর যেমন সুবিধা ছিল, সুবিধা যেমন ছিল, 4GL এর কিন্তু অসুবিধাও ছিল। 4GL এর অসুবিধাগুলোকে এখন আমরা জানতে পারবো। তো 4GL এর বেসিক্যালি অসুবিধা হচ্ছে যে এই ভাষা কম্পিউটারের, এই ভাষা কম্পিউটারের মেমোরিতে জায়গাটা বেশি দখল করে। তো 4GL ল্যাঙ্গুয়েজের এই অসুবিধাটা ছিল যে এই 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 ভাষা কম্পিউটারের মেমোরিতে জায়গাটা বেশি দখল করে। এবার আসি আমরা 5GL। তাহলে 4GL ভাষাটা মনে হয় তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসবো 4GL। তাহলে 4GL ভাষা, সরি, এবার আসি আমরা হচ্ছে 5GL, যেটাকে বলা হয় হচ্ছে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। 5GL যেটাকে বলা হয় হচ্ছে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো এই ভাষা এতটাই সোজা, এই ভাষার মাধ্যমে প্রোগ্রাম করার জন্য কোনো অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট করতে হয় না, অ্যালগোরিদম ফ্লোচার্ট নিয়ে কখনো চিন্তা করতে হয় না। যখন দেখবা যে এই অধ্যায়ে আমরা সি ভাষা ব্যবহার করে প্রোগ্রাম করব, সি ভাষায় প্রোগ্রাম করার আগে আমাদের উক্ত প্রোগ্রামটি করার আগে নির্দিষ্ট অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট রচনা করতে হবে। আমি নেক্সট ভিডিও টিউটোরিয়ালগুলোতে তোমাদেরকে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট কী সেটা তোমরা বিস্তর জানতে পারবা। তো 5GL ভাষায় যদি প্রোগ্রাম করতে হয়, প্রোগ্রাম করার আগে কখনোই তোমার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট রচনা করা লাগে না। তো 5GL ভাষার মাধ্যমে খুব সহজে মানুষ প্রোগ্রাম রচনা করতে পারে, এজন্য এটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো আমি একটা 5GL ল্যাঙ্গুয়েজ উদাহরণ দিচ্ছি, প্রোলগ। তো কৃত্রিম বুদ্ধিমত্তায় সাধারণত এই প্রোলগ ল্যাঙ্গুয়েজটা ব্যবহৃত হয়। তো আমরা পড়ে ফেলছি, আমরা পড়লাম, আমরা অনেকগুলো ভাষার সুবিধা অসুবিধা আমরা জানতে পারলাম। এখন আমরা জানবো যে আমরা যে ভাষাগুলো বেসিক্যালি নিয়ে আলোচনা করলাম, যে আমরা বললাম যে প্রোগ্রাম করতে গেলে অবশ্যই আমাদের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম করতে হয়, তো আমরা কোন ল্যাঙ্গুয়েজটা কি কাজে ব্যবহার করে থাকি, তো কোন ল্যাঙ্গুয়েজটা, এবার আমরা জানবো যে কোন ল্যাঙ্গুয়েজটা আমরা কি কাজে ব্যবহার করে থাকি। আমি কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ সম্পর্কে এবার আমি তোমাদেরকে বলবো। তো প্রথমে হচ্ছে সি ভাষা। তো সি ভাষা ব্যবহার করে বেসিক্যালি কি প্রোগ্রাম তৈরি করা হয়? তো সর্বপ্রথম অর্থাৎ সি ভাষা ব্যবহার করে অপারেটিং সিস্টেম সফটওয়্যার তৈরি করা যায়, অনুবাদক প্রোগ্রাম তৈরি করা যায়, অ্যান্টিভাইরাস তৈরি করা যায় ইত্যাদি, আরও অনেক ভাইরাস তৈরি করা যায় ইত্যাদি ইত্যাদি। তাহলে সি ভাষা ব্যবহার করে কী তৈরি করি? আমরা কম্পিউটারে অপারেটিং সিস্টেম সফটওয়্যার তৈরি করি, টেক্সট এডিটর তৈরি করি, অনুবাদক প্রোগ্রাম তৈরি করি, আমরা অ্যান্টিভাইরাস তৈরি করি, আমরা ভাইরাস তৈরি করি, আমরা সি ভাষা ব্যবহার করে এই কাজগুলো করে থাকি। এবার আসি আমরা এর পরবর্তী সি এর আপডেট ভাষা, যেটাকে বলা হয় সি প্লাস প্লাস ভাষা। কিন্তু সি এবং সি প্লাস প্লাস এর মধ্যে একটু পার্থক্য আছে, আমরা পরবর্তী ক্লাসগুলো দেখবো যে সি এবং সি প্লাস প্লাস এর মধ্যে পার্থক্যটা কি। তো এবার আমরা আসি সি প্লাস প্লাস ভাষা। তো সি প্লাস প্লাস ভাষাটা কি? সি প্লাস প্লাস ভাষার মাধ্যমে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার তৈরি করা হয়। কম্পাইলার ইন্টারপ্রেটার কি? যে কম্পাইলার ইন্টারপ্রেটার হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। আমি এর নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি কম্পাইলার ইন্টারপ্রেটার সম্পর্কে তোমাদেরকে বিস্তর আলোচনা করব। এই কম্পাইলার, এখন জেনে রাখো যে ট্রান্সলেটর বলা হয়, কম্পাইলার একটা ট্রান্সলেটর,
ইন্টারপ্রেটার আর ট্রান্সলেটার, এই ট্রান্সলেটারগুলোর কাজ কি যে প্রোগ্রামটা অনুবাদ করা। কম্পাইলারও প্রোগ্রাম অনুবাদ করে, ইন্টারপ্রেটারও প্রোগ্রাম অনুবাদ করে, কিন্তু এদের দুজনের মধ্যে অনুবাদের ধরনটা ঠিক ভিন্ন। আমি নেক্সট ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে কম্পাইলার ইন্টারপ্রেটার সম্পর্কে বিস্তার আলোচনা করবো। এখন জেনে রাখো যে সি প্লাস প্লাস ব্যবহার করে কম্পাইলার ও ইন্টারপ্রেটার এই দুটি অনুবাদক প্রোগ্রাম তৈরি করা হয়। এবার আসি আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ভাষা, যে ভাষার নাম হচ্ছে জাভা ভাষা। জাভা তো জাভার মাধ্যমে কি তৈরি করা হয়, তোমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো, অ্যান্ড্রয়েডের যে অ্যাপ্লিকেশন গুলো আছে এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন গুলো সব জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করা হয়। এবার আসি আমরা আরো একটি মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, ওরাকল। তো এই ওরাকল একটি গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ অথবা ডেটাবেস প্রোগ্রাম তৈরিতে, যে ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি ব্যবহৃত হয় ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং আরডিবিএমএস রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই দুইটা প্রোগ্রাম তৈরিতে ওরাকল ব্যবহৃত হয়। এবার আসি আমরা আরো একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম, যার নাম হচ্ছে পাইথন। তাহলে পাইথন ব্যবহার করে কি করা হয়, তাহলে পাইথন ব্যবহার করে যে জিনিসটা তৈরি করা হয়, তো পাইথন ব্যবহার করে থ্রি ডি মুভির রেন্ডারিং করা হয়। রেন্ডারিং মানে হচ্ছে তোমার আলোচনা, অর্থাৎ অথবা আলোচনা, অর্থাৎ থ্রি ডি মুভির রেন্ডারিং তৈরি করা হয় হচ্ছে পাইথন ব্যবহার করে। তো মোটামুটিভাবে আমি আজকের যে টপিকসটার পরে আলোচনা করলাম, তোমরা মনে হয় ক্লিয়ার হয়ে গেছো যে প্রোগ্রাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কীভাবে প্রোগ্রাম করে। আমি মনে হয় একটু তোমাদেরকে বেসিক আলোচনা করলাম। তো আজকের ক্লাসটা নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝতে পারছো। তো সবাই ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমি আশা করি সবাই, যেহেতু বাইরে মহামারী চলতেছে করোনা ভাইরাস, তো তোমরা বাইরে ঘোরাফেরা না করে তোমরা সবাই ঘরে থাকো, তোমরা ঘরে থাকার চেষ্টা করো, অপ্রয়োজনে কেউ বাইরে যেও না, সবাই ঘরে থেকে স্টাডি করার চেষ্টা করো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।